বাগেরহাটের শরণখোলায় 8 ফুট লম্বা অজগর উদ্ধার। তথ্য ও ভিডিও চিত্র রয়েছেন বিডিএস স্টার টিভির স্টাফ রিপোর্টার আলী আজম, সাথে আছি আমি তাসকিয়া রামিশা। বাগেরহাটের শরণখোলায় সবজি ক্ষেত থেকে 8 ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে শুক্রবার 8 জানুয়ারি বিকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল খানের সবজি ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে পূর্ব সুন্দরবনের শরণখোলার রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়। ওয়াইল্ড টিমের ফিল্ড অফিসার এইচ এম আলম হাওলাদার বলেন, সবজি খেতে অজগর দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের ভিটিআরটি সদস্যরা সমন্বয়ে আমরা অজগরটিকে উদ্ধার করি। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন রক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, অজগরটি উদ্ধার করে ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা অজগরটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেছি। 8 ফুট লম্বা অজগরটির ওজন প্রায় 7 কেজি। এ নিয়ে এক বছরে লোকালয় থেকে 39টি অজগর উদ্ধার করা হয়। Thank you.